Assalamu alaikum everyone. Welcome to Cooking Tube Natasha. Ami Natasha. আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শীতের পিঠা পুলি। চলুন তাহলে দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি টালা চাউলের গুঁড়া নিয়েছি 1.5 কাপ পরিমাণ। আমি নারিকেল নিয়েছি 1 কাপ পরিমাণ। আমি খেজুরের গুঁড় নিয়েছি 1/2 কাপ পরিমাণ। আপনারা চাইলে নরমাল যে গুড় পাওয়া যায় সেটাও দিতে পারেন বা চিনিও নিতে পারেন, তবে খেজুরের গুড় দিলে টেস্টটা আরো বেড়ে যায়। এখানে আমি এই মগটা দিয়ে আমি চাউল প্লাস যে গুড় নিয়েছি আর যে নারিকেল নিয়েছি সব 1 কাপ দিয়ে আমি মেপে নিয়েছি, আর সেম 1 কাপ দিয়ে আমি 1/2 কাপ পানি নিব। আমি পাতিলের মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি নিয়েছি। আমি দিয়ে দিব 7 মতো লবণ। তারপর এটাকে আমি একটি ঢাকনা দিয়ে রেখে দিব ও বড় গ্যাসে রাখ পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন ডালের মধ্যে অলরেডি বলো এসে গেছে। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে চাউলের গুঁড়া দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর ঢাকনা রেখে 1 মিনিট পর খুলে একটি চামচের মাথা দিয়ে এরকম ভাবে থেকে 3 মিনিট পর চুলাটাকে বন্ধ করে দিতে হবে। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় মিডিয়াম আঁচে এই কাঠটাকে তৈরি। এরকম একটি ডিশের মধ্যে গুঁড়াটাকে ছড়িয়ে নিব এবং আস্তে আস্তে হাত দিয়ে মথে নিব। পুলের মধ্যে আমি গুঁড়াটাকে নিয়ে নিয়েছি, এখন এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে এরকম ভাবে মথে নিব। আর যদি গরম থাকে তাহলে সাথে অল্প একটু বাটির মধ্যে আলাদাভাবে পানি নিয়ে নেবেন এবং পানির মধ্যে হাতটাকে ভিজিয়ে ভিজিয়ে গুঁড়াটাকে মথার ট্রাই করবেন। এটাকে 10 মিনিটের মতো ভালোভাবে হাত দিয়ে মথে নিয়েছি আর আমার গুঁড়াটা খুব বেশি নরম বা শক্ত হয়নি। আমি আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি এরকম। সো আপনারা যদি আমার পরিমাণ অনুযায়ী টালা চাউলের গুঁড়া ও পানি নেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পুলি পিঠার জন্য একদম পারফেক্ট কাই তৈরি করতে পারবেন আপনারা। এখন এটাকে আমি একটি বক্সের মধ্যে রেখে দিব ঢাকনা দিয়ে ডেকে এবং অল্প অল্প নিয়ে পিঠাটাকে তৈরি করব। এর মধ্যে ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছি এবং অলরেডি গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি খেজুরের যে গুঁড়টা নিয়েছিলাম সেটা দিয়ে দিব। গুলো হালকা গলে আসবে, তারপর এর মধ্যে আমি নারিকেল গুঁড়াকে দিয়ে দিব। গুড়টা গলে গেছে, এখন এর মধ্যে আমি নারিকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবং চামচ দিয়ে আলাদা মাখো। এরকম করে আমি নারিকেলটাকে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব আর নারিকেলটাকে ঠান্ডা করব। ঠান্ডা করার পর আমি এই পরিমাণ গুলা নিয়েছি আর এটাকে একটু ভল করে একটু চ্যাপ্টা করে নিয়েছি। এখন এটাকে আমি রুটির মতো করে বেলে নেব। দুইটা রুটি বেলে নিয়েছি, দুইটা রুটি। এখন এরকম একটি ছাঁচের মধ্যে প্রথমে আমি একটা রুটি দিয়ে দিব, তারপর এখানে আমি অল্প পরিমাণ নারিকেলের
আর এই পাশে আরেকটি রুটি দেব। এখন এইখান থেকে এরকম ভাবে নিয়ে জোরে একটু প্রেস করব। আমার পিঠাটা হয়ে গেছে। এরকম করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। আর আপনাদের কাছে যদি সাজ না থাকে তাহলে আমি বিকল্প আরেকটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এখন আমি দেখাচ্ছি যদি আপনাদের কাছে ছাঁচ না থাকে তাহলে কিভাবে বানাবেন। এর মধ্যে আমি নারকেলের গুড়টা দিব অল্প। একটু ছড়িয়ে দিবেন, তারপর এটাকে এরকম ভাবে টেনে এনে হাত দিয়ে এরকম স্প্রেস করে নিতে হবে। এরকম একটা ডিজাইন হয়ে গেছে। আর আপনারা চাইলে আরেকটু ডিজাইন করতে চাইলে এরকম কাঁটা চামচের মাথা দিয়ে এরকম করে হালকা একটু এরকম করে আমি বাকি সব কয়টা পিঠা বানিয়ে নিয়েছি। একটি প্যানের মধ্যে আমি তেলটা দিয়ে দিয়েছি আর তেলটা অলমোস্ট গরম হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো এক এক করে আস্তে আস্তে দিয়ে দিব। আর অবশ্যই ট্রাই করবেন মিডিয়াম আঁচে পিঠাগুলোকে ভাজার জন্য। হাই হিটে ভাজলে পিঠাগুলো উপর দিক দিয়ে হবে কিন্তু ভিতর দিয়ে হবে না। এরকম এরকম কালার আসলে পিঠাগুলো উঠিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল মজাদার পুলি পিঠা। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, লাইক কমেন্টস ও শেয়ার করুন। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।